মনে করুন এক ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে বা মানুষ তাকে মুসলিম বলে জানে, সে যদি জেনে বুঝে মাজারে সেজদা করে, সে জানে এটা শিরক, এই অবস্থায় তাকে কাফের বলে সম্বোধন করা যাবে কি? যেমন কাফের যদি আপনি জানেন যে এই লোক আপনি যেভাবে বলেছেন এবং সে জানে যে এটা শিরক তারপরেও করছে, তাহলে অবশ্যই তাকে কাফের আপনি বলবেন, তাকে অবশ্যই আপনি কাফের বলবেন। এখন প্রশ্ন হচ্ছে কাফেরের শাস্তি আপনি প্রয়োগ করবেন না, এটা হচ্ছে ক্ষমতাসীনদের হাতে, এটা আপনার হাতে না। কিন্তু আপনি যেহেতু যে জানছেন যে সুলোকটি জানা সেটা কুফুরি, জাহালত নাই, মূর্খতা নেই, দুটি কারণ মনে রাখতে হবে। কাউকে কাফের বলার জন্য দুটি জিনিস অবশ্যই তার মধ্যে পাওয়া যেতে হবে। একটি হচ্ছে লোকটিকে বিষয়টা সম্পর্কে জানাতে হবে। অজ্ঞতা মূর্খতা মানুষের মধ্যে প্রচুর কাজ করে, বিশেষ করে আমাদের সমাজে যেখানে আল্লাহর দিন পড়ানো হয় না, দিন থেকে মানুষ বিমুখ হয়ে আছে, সেখানে অবশ্যই তাকে জানাতে হবে এটা শিরক। দুই নম্বরে সন্দেহ কাজ করলে সন্দেহটাকে তাকে অপনোদনের চেষ্টা চালাতে হবে, সন্দেহ দূর করে দেওয়া জরুরি না, শুধু অপনোদনের চেষ্টা আপনাকে করতে হবে। এরপরেও যদি কোনো সে কাজটা করে, কবরের চিন্তা করছে, কবরের মানত করছে, কবরের দিকে ঠিক ফিরে বসে আছে, কবর জবে করছে, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি কাফের। কারণ প্রত্যেকটি মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নয়, প্রত্যেক কিন্তু সবাই জাহান্নামী। কাফের মানে জাহান্নামী, মুশরিক জাহান্নামী, কিন্তু শিরকে আল্লাহর সাথে ইমান বিল্লাহর সাথে বিপরীত হলে হয় শিরিক, আর অন্যান্য আরকান ইমান বিল্লাহ সহ সমস্ত রোপণের সাথে যদি কেউ বিপরীত করে তাহলে সেটা কাফের হয়ে যায়। অর্থাৎ ইমান বিল্লাহ কুফুরি একটা ব্যাপক জিনিস, আর শিরিক হচ্ছে শুধুমাত্র তাওহীদের বিপরীত হলে সেটাকে শিরিক বলা হয়, এইটাই বলা হচ্ছে। এই জন্য আপনি যেটা বলেছেন এই অর্থে আসলে সে কাফের, তার সাথে আপনার কোনো সমাজ থাকতে পারে না, তার সাথে কোনো মেয়ে বিয়ে বা লেনদেন কোনো কিছু হবে না, তাকে গুরুস্থানে দাফন, আপনার মুসলিম গুরুস্থানে দাফন করবেন না, তাকে কখনো তার সাথে তার মিরাস বন্টিত হতে পারে না, অর্থাৎ কাফেরের সমস্ত হুকুম তার উপর বর্তাবে, কিন্তু আপনার দায়িত্ব নয়। তাকে কুফুরি করলে মুরতাদ হওয়ার যে বিধান, সে হত্যাকাণ্ডের দায়িত্ব আপনার না, সেটা রাষ্ট্রের উপর, সেটা তারা না করে তারা গুনাহগার হবে, আপনি সেই গুনাহ থেকে মুক্ত থাকবেন।